বলিউড নেপোটিজম সেকেন্ড পার্ট ভাই, কালকের যে পার্টটা আমি বানিয়েছিলাম অর্থাৎ আলিয়া ভট্টকে নিয়ে, এটাই আমি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। অনেকে অনেক রকম কথা বলেছে যে আলিয়া ভট্ট কি সত্যি অভিনয় করতে পারেন না, তাকে নিয়ে কিভাবে এত কথা বলতে পারলে, বা এই যে ভট্ট ফ্যামিলি এটার কি কোনো যোগ্যতা নেই, এই কথাগুলো কেন। আমি মনে হয় তারা সার্কাস্টিক ওয়েতে যেভাবে কথাটা বলেছি তারা সেটা আইদার বুঝতে পারেনি আর এটাকে নিয়ে তারাও কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চাইছে। কথাটা হলো যে এই যে সিরিজটা আমরা কথা বলছি এটা পুরোটাই মজার চলে এবং যেটার আমরা নাম দিয়েছি পুরোটাই কাল্পনিক, এটা কিন্তু বাস্তবের সাথে কোনো রিলেটেড নয়। যেটা হচ্ছে বলিউড যদি নেপো কিডের উপর বায়োপিক বানাতো তাহলে কি নাম হতো বা কি কি কারণে হতো সেগুলো নিয়ে পর্যালোচনা করা। যেমন কথা দিয়েছিলাম সেকেন্ড পার্ট হবে রণবীর কাপুরকে নিয়ে। রণবীর কাপুরকে নিয়ে কথা বলতে গেলে বা তার অভিনয় যদি আমি বলি যে তিনি বাজে অভিনেতা, তিনি অভিনয় জানেন না, আমাকে লোকে কোশ্চেন করবে এবং এটা খুব স্বাভাবিক, বিকজ আমিও এর অভিনয়ের ডাইহার্ড ফ্যান। মানে আমার খুবই ভালো লাগে, আমার তো মনে পড়ে না দু একটা সিনেমা বাদ দিয়ে রণবীর কাপুরের কোনো সিনেমা যেখানে তাকে, বা সেই সিনেমাটাও মেবি ফ্লপ হয়েছে, কিন্তু তার অভিনয় নিঃসন্দেহে দর্শকের মন কেড়েছে। আমি রকস্টারের কথা বলি, আমি বারফির কথা বলি, ইভেন ইফ আমি যদি রাজনীতির কথা বলি, মানে অসম্ভব সুন্দর অভিনয় তিনি করে গেছেন, সাবলীলভাবে করে গেছেন প্রত্যেকটা সিনেমা। ইনফ্যাক্ট সঞ্জুতেও তার অভিনয় আমার খুব ভালো লেগেছিল। কিন্তু একে নিয়ে যদি সিনেমা কোনোদিন হয়, ইনফ্যাক্ট এন্ড অফ দ্য ডে ইনিও একটা নেপোকিট, সব নেপোকিট মানেই যে সে খারাপ অভিনেতা আমি সেটাই বলছি না, এবং সব নেপোকিটই যে সুপারস্টার হবে আমি সেটাও বলছি না, তাহলে অভিষেক বচ্চন আজকে একটা সুপারস্টার হতো। কিন্তু তার একটা পার্টিকুলার নেপোকিটের যদি বায়োপিক হয় তাহলে কি নাম হবে, এটা হচ্ছে এই সিরিজের টপিক। বারবার আমি বলে দিচ্ছি যাতে আপনারা কনফিউজ না হন। তো সেই ক্ষেত্রে যেটা, এবং এই যে সিরিজগুলো আপাতত যেগুলো বানানো সেটা কোনোটাই আমার নয়, আমি কালকেও ক্রেডিট দিয়েছি, আজকেও বলছি, এটা বেসিক্যালি পোস্টারগুলো বানিয়েছে প্রকাশ উপাধ্যায় বলে একটা ছেলে যে আসামে বাড়ি, তো তারই পোস্টারগুলো নিয়ে আমি অ্যানালাইসিস করছি। এর পরে যে পোস্টারগুলো আনবো তখন আমি ডিক্লেয়ার করবো যেগুলো আমাদের নিজেদের তৈরি করা হবে। তো এই পোস্টারে রণবীর কাপুরের যে বায়োপিক হতে চলেছে সেটা সে দেখেছিল এবং নাম করেছিল সেটার যে আ ভার্জিন বয়, বিকজ কারণ যদি আপনারা দেখতে চান তার অনেকগুলো কারণ, মানে রণবীর কাপুর মানেই তার গার্লফ্রেন্ডের ভরাভরি। আপনারা বা আমি কিছু নাম হয়তো জানি যেগুলো প্রকাশ্যে এসছে, তার বাইরেও কি কি ছিল না ছিল সেসব নিয়ে যাচ্ছি না। প্রথম থেকে শুরু করা যাক, যার নাম হচ্ছে দীপিকা পাডুকোন। অনেকগুলো সিনেমা একসাথে, অনেক দিন একসাথে, তারপরে কি হলো, ব্রেকআপ। ব্রেকআপের কারণ কি ছিল না ছিল আমার জানার দরকার নেই, কিন্তু তারপরে তার লাইফ এলো ক্যাটরিনা ক্যাফ। লাইফে ক্যাটরিনা ক্যাফ অর্থাৎ সালমান খানের রিলেটেড কেউ আসা মানেই সেই অ্যাক্টারের জীবন বা কেরিয়ার বরবাদ হওয়া। আপনারা অনেক এক্সাম্পল দেখেছেন, আমি আর সেসব নিয়ে এসে ভিডিওটাকে এলাবোরেট করতে চাই না, কিন্তু তখনই রণবীর কাপুরের জীবনেও বা কেরিয়ারেও একটা আঘাত আসলো এবং তারপরে বেশ কিছুদিন তার সিনেমা যদি দেখেন যে একটা লো গ্রাফ, কখনো কখনো বেশি দিন হলে থাকলো না, ফ্লপ হওয়া শুরু করলো, অ্যাভারেজ বিজনেস করলো। কিন্তু ক্যাটরিনা ক্যাফকে নিয়ে বাবু রণবীর কাপুর বেশ সুখে শান্তিতে বিচে এদিকে ওদিকে ছুটে বেড়ালেন, ঘুরে বেড়ালেন, ফটোগ্রাফাররাও ফটো তুললো, সেসব নিয়ে বিতর্ক হলো, কিন্তু রণবীর কাপুর কি আদৌ ওটা থাকলো, যাই হোক সেটার পরের বিষয়। এইভাবে চলতে চলতে বেশ কিছুদিন মন ভরে যাওয়ার পর আরেকজন মাঝখানে এসেছিলেন এবং তারপরে এলেন আলিয়া ভাট। এখন তার সাথে বেশ সম্পর্ক চলছে না চলছে। এবার আসি আমি একটা ছোট্ট পর্যালোচনায়, যে আপনারা যদি গ্রাফ দেখেন তার গার্লফ্রেন্ডের হাইটের, আমি কালকে আলিয়া ভাটের হাইট নিয়ে এই জন্য কথা বলেছিলাম, আমি আবারও মেনশন করছি দিস ইজ অনলি মানে ফান পারপাসের জন্য বানানো, এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নেই। দীপিকা পাডুকোন হাইট যথেষ্ট ভালো, ক্যাটরিনা ক্যাফ খুব ভালো, আলিয়া ভাটের হাইটটা রণবীর কাপুরের কত দূর অব্দি যায় একটু ভেবে দেখতে হবে, কি কাজে সুবিধার্থে এরকম গার্লফ্রেন্ড একটু ভেবে দেখতে হবে। যাই হোক, তো আপাতত এইভাবেই চলছে। তো আমার মনে হয় যে খুব ভালো নাম দিয়েছে প্রকাশ, যে রণবীর কাপুরের উপর যদি কোনো বলিউড বায়োপিক বানায় তাহলে সেটার নাম হবে ভার্জিন বয়। তো আপনাদের কি মতামত, রণবীর কাপুরের উপর যদি কোনো বায়োপিক হয় আদতে তাহলে সেটার নাম কি হওয়া উচিত? এটা নিয়ে কখনোই বলছি না, তার কেরিয়ার নিয়েও কিন্তু বায়োপিক হতে পারে, বিকজ তার কেরিয়ারে অনেক ভালো ভালো সিনেমা আছে, সেসব নিয়েও হতে পারে, কিন্তু তাও স্টিল এটা মজার ছলেই যে বায়োপিকটা করা হতে চলেছে, যে পোস্টারটাও খুব ইন্টারেস্টিং বানিয়েছে প্রকাশ, সেটা আমি দেখাবো, আপনারা স্ক্রিনশটেও দেখতে পাবেন এবং থাম্বনেলও দেখতে পাবেন। আপনাদের কি মতামত, আপনারা কতটা এগ্রি করেন এইসব জিনিসপত্র নিয়ে ডিসকাশন করুন, নেগেটিভ কমেন্ট না করে এই জিনিসটাকে একটা পজিটিভ ওয়েতে নিন, একটা ডিসকাশন করুন কমেন্টে, ভালো লাগবে আপনাদেরও, আমাদেরও ভালো লাগবে অ্যান্সার করতে, এবং এই সিরিজটা শুধুমাত্র মজা করার জন্য বানানো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। ভিডিওটা যদি প্রথমবার দেখছেন, চ্যানেলটা যদি প্রথমবার দেখছেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে হবে, তাহলে নোটিফিকেশনগুলো যাবে এবং আপনারা প্রত্যেকটা ভিডিও দেখতে পারবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। ততক্ষণের জন্য টাটা।